আর শামস কি অবস্থা? কি করো? না ওই যে তোমাকে বলছিলাম না যে আমাদের গাজীপুরে একটা ওই যে আমার নামে ভিকি প্যালেস একটা রাজপ্রাসাদ তৈরি করতেছে আমার আব্বু, তো ওইটার কাজই আর কি দেখতে আমি আসছি আর কি, ওখানে বসে আছি। ভাবলাম তোমাকে একটু কল দেই। তো কি অবস্থা কোরবানি তো সামনে, প্রিপারেশন কি তোমাদের? আমাদের তো লাইক সবসময় আব্বু একটা গরু দেয় আর ভাইয়া একটা গরু দেয় আলাদা করে দেয়, আর আব্বু আর ভাইয়া একসাথে ওরা আবার আরেকটা গরু দেয়, লাইক টোটাল তিনটা গরু আমাদের সবসময়। আর আমার আম্মু আর আমার আবার খুব ছাগল পছন্দ, তিন চারটে ছাগল থাকেই আর কি। ভালো মেয়ে তো পটাইছি। তোমরা দিবা না? ও বল, আমরা এবার কোরবানি দিতেছি। মনে করো আমার তো ছয়টা চাচু, তো আমার চাচুরা সবাই মিলে আর কি ছয়জন চাচু ছয়টা গরু দিতেছে, আর সাথে ছয়টা ছাগলও দিবে। আর আমার চাচিদের আবার মনে করো দুম্বা পছন্দ, ওরা দুম্বা দিবে। আবার আমার আব্বু আবার আলাদা করেও একটা দিতেছে, তো আমিও ভাবতেছি আলাদা করে একটা দিব আর কি। আমার তো আমার নানুর বাসায় যেমন লাইক তিনটা মামা, আমার আমার তিন মামা তিনটা গরু দেয়। ওয়াও! এন্ড দেন আমার নানা আবার আলাদা করে দেয়। এন্ড আমার দাদুর বাসায় আমাদের আমারও লাইক পাঁচজন চাচ্চু, আমার পাঁচজন চাচ্চু ওরা পাঁচটা উট দেয়। আমাদেরও আমাদেরও সেম বুঝছো, আমার নানুর বাড়ি দাদুর বাড়ি মনে করো লাইক আমরা জন প্রতি একটা করে গরু আর ছাগল কোরবানি দিই, মানে কোরবানির পশু দিয়ে ছড়াছড়ি, মানে অতিরিক্ত টাকাওয়ালা লোকদের যা হয় আর কি। শামস, তোমাদের কি গরু কেনা হয়ে গেছে? হ্যাঁ বিকি, আমাদের গরু ছাগল সব কেনা হয়ে গেছে। কত নিল গরু? আমাদের গরুর দাম হবে 4-5 লাখ টাকা। আমাদের তো একটা গরুই পড়ছে 3 লাখ। এক্সকিউজ মি বিকি, তুমি কি বলতেছো? তুমি কি ভাবছো যে আমি তিনটা গরুর দামই বলছি 4-5 লাখ টাকা? আরে না, আমাদের একটা গরুর দামই 5 লাখ টাকা হবে। মানে ওই টাকা তো বুঝছো কি করবে। শামস, আমি চিন্তা করতেছিলাম কি তোমাদের গরুগুলো আর ছাগলগুলো দেখতে আসবো। কি গরু গরু দেখতে আসবা কেন তুমি বিকি? কেন, কোরবানির সময় তো সবাই সবার গরু ছাগল দেখে, এটা তো সমস্যা কি? ভিকি তোমার কোনো আইডিয়াই নাই আমার বাবা কত পাওয়ারফুল আর কত রিচ। আমার বাবা তুমি জানো শুধুমাত্র কোরবানির গরু ছাগল উট এগুলা রাখার জন্য আলাদা একটা বাড়ি বানাইছে। ওই বাড়িতে শুধুমাত্র কোরবানির সময় এই কোরবানির পশুগুলাকে রাখা হয়, আর ওটা অনেক রেস্ট্রিক্টেড একটা জায়গা, রেস্ট্রিক্টেড একটা এরিয়া, অনেক VIP জায়গা বুঝছো। ওইটা এত কনফিডেন্সিয়াল একটা জায়গা, ওখানে পুলিশ র্যাব এগুলা মোতায়েন করা থাকে, ওনারা পাহারা দেয় আমাদের এই কোরবানির পশুগুলাকে। তাহলে তো অনেক বড় ব্যাপার স্যাপার। এনিওয়ে শামস, মানে আঙ্কেল কি করে? আমার বাবা কি করে এটাও কিন্তু খুবই কনফিডেন্সিয়াল একটা কথা জানো, এটা বলাই যাবে না আমার বাবা কি করে। মানে আমার বাবা মানে এত টপ লেভেলের একটা লোক আমার বাবা, যে ওনার প্রফেশন কি এটা টপ সিক্রেট বুঝছো। ওয়াও শামস, তোমার ফ্যামিলি স্ট্যাটাস আর আমার আমার ফ্যামিলি স্ট্যাটাস আসলে মানে প্রায় সেমই, কাছাকাছি। খালি তোমাদের গরুর দাম 3 লাখ আর আমাদের গরুর দাম 5 লাখ। যাক, অসুবিধা নাই অসুবিধা নাই, আমি আবার কাউকে ছোট করে দেখি না বুঝছো। হ্যাঁ হ্যাঁ, আমি আমার কাছে হচ্ছে যে মানুষটা কেমন সেটা বেশি ইম্পর্টেন্ট। আমি ভালো মানুষ হলে এবার সে 3 লাখ টাকার গরু দেখ বা 5 লাখ টাকার গরু দেখ, ডাজন্ট রিয়েলি ম্যাটার। হ্যাঁ ঠিকই বলছো। আমাদের মনে হয় আরো দুইটা গরু আসছে বিকি, আমি রাখি। হ্যাঁ, আর একটু দেখতে যাইতে হবে। তুমি জানো শামস, তোমাকে না আমার অনেক বেশি পছন্দ, মানে বিশেষ করে আজকে তোমাদের কোরবানি দেওয়ার স্টাইল শোনা তো আরো আরো বেশি তোমার জন্য আমি ফিল করতে পারতেছি। আচ্ছা বিকি, আমি এখন রাখি। হ্যাঁ ঠিক আছে শামস, তুমি এক কাজ করো, তুমি তোমার গরু ছাগলের ছবি পাঠাই দিও আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি ছবি পাঠাই দিব তোমাকে। হ্যাঁ, নো ওয়ারিজ। আচ্ছা রাখো, হ্যাঁ বাই। সব গুগল থেকে ছবি ডাউনলোড করে রাখবে না, এই ছেড়ারে পাঠাইতে হবে, ঝামেলা। এত বড় লোক মেয়ে ফোটাইছি আমি, হাই হাই।